আবারও আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিলে হামলা চালিয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদে সভা করেছে যুক্তরাজ্য যুবলীগ ওল্ডহাম শাখা ওল্ডহামের স্থানীয় এক রেস্তোরাঁয় সভা অনুষ্ঠিত হয় আমাদের ওল্ডহাম প্রতিনিধি মৌদুদ আহমেদ জানান মোহাম্মদ শফিকুর রহমানের পবিত্র কোরআন তেলতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ সাদেক আহমেদ সংগঠনের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ ও আবু ইউসুফের যৌথ পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওল্ডহাম আওয়ামী লীগের সহসভাপতি বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান নজমুল উল্লাহ লুৎফর রহমান সোয়াল মিয়া সাজ্জাদ আজিজ মালিক ইকবাল সমুজ জামাল উদ্দিন কাউসার দুলাল মিয়া মোশাহিদ আলী প্রমুখ সভার শুরুতেই ফটিকছড়িতে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় উপস্থিত বক্তারা এ সময় এই নেককার জনক হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বৃহত্তর কুমিল্লাকে বিভাগে বাস্তবায়নের লক্ষ্যে রোমের তরায় স্থানীয় একটি রেস্তোরাঁয় কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটি সাংবাদিক সম্মেলন করেছে কমিটির আহ্বায়ক রাজনৈতিক ব্যক্তিত্ব আবু তাহের কুমিল্লার ভৌগোলিক অবস্থান আয়তন জনসংখ্যা প্রাকৃতিক সম্পদ এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বিভিন্ন দিক তুলে ধরে কুমিল্লাকে বিভাগে বাস্তবায়নের জোর দাবি জানান কুমিল্লা বিভাগ বাস্তবায়নের যৌক্তিক দিকগুলো তুলে ধরে তিনি আরও বলেন কুমিল্লা সুশীল সমাজ দীর্ঘদিন ধরে বৃহত্তর কুমিল্লাকে বিভাগ করার লক্ষ্যে আন্দোলন করে আসছেন তারই ধারাবাহিকতায় প্রবাসে বসেও আমরা এই দাবিকে বেগমান যৌক্তিক সর্বোপরি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি এছাড়া কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব হেদায়তুল ইসলাম বলেন আমাদের এই দাবি আজকে নয় অনেক দিনের এই সংবাদ সম্মেলনে বৃহতর কুমিল্লার রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্পেনের বার্সেলোনার সান্তা কলম্বিয়ায় বাংলাদেশিদের দ্বারা পরিচালিত স্কুল ও মাদ্রাসা পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইখতিয়ার এম চৌধুরী বলেন এরকম প্রয়াসে বাংলাদেশ দ্রুতাবাস সর্বোচ্চ সহযোগিতা করবে আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুয়েদ জানান গত ১৯ এপ্রিল বার্সেলোনার সান্তা কলমিয়ায় স্কুল এবং মাদ্রাসা হলরুমে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও নাজমুল ইসলাম আলম শফিকে পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি অতিথি স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এক্তিয়ার এম চৌধুরী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দূতাবাস কর্মকর্তা মাহমুদুল ইসলাম খোরশেদ আলম বাদল আব্দুল হাশেম চুন্নু মোশারফ ব্যাপারী আব্দুল সাত্তার মোহাম্মদ মামুন প্রমুখ আলোচনা সভা শেষে স্কুল এবং মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা এবং কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এক্সেলসিয়ার সিলেট ফাইভ স্টার হোটেলের উদ্যোগে ব্রিস্টলে বাংলাদেশ হাউসে গত সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এক্সেল ব্যবস্থাপনা পরিচালক সাইদ চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মার্কেটিং ডিরেক্টর আহমেদ আলী ও ডাইরেক্টর মতিন রশিদ খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিএসসি সাউথ ওয়েস্ট রিজিয়নের চেয়ার শেখ শাহজাহান তরফদার এবং মতিউর রহমান আলোচনায় অংশগ্রহণ করেন ব্রিস্টল বাথ এন্ড ওয়েস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আনারুল হক সহসভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোর্শেদ আহমেদ মতুসির শেখ লুৎফুর রহমান আব্দুল নূর সৈয়দ নুরি কাদির জুনায়েদ আব্দুল ওয়াহাব কায়ুম খান ফয়সল মকলিস মিয়াজ চ্যানেল আইয়ের ব্রিস্টল প্রতিনিধি কবির আলী কামরুল ইসলাম সহ আরও অনেকে মিডল্যান্ডে বসবাসত সুনামগঞ্জ সুনামগঞ্জ বাসীর উদ্যোগে ব্রিটেন সফরত সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বার্মিংহামের স্থানীয় রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আমাদের বার্মিংহাম প্রতিনিধি আবদুল আহাজ সুমন জানান আওয়ামী লীগ নেতা আকমল খানের সভাপতিত্বে এবং এস এম তাজুল ইসলাম ও আব্দুল শুকুরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি আইনজীবী বাবু রঞ্জিত সরকার সুনামগঞ্জবাসীর সেবা করার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ এক আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলের প্রতি সহযোগিতা কামনা করেন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরণ প্রবীণ আওয়ামী লীগ নেতা আহবাব কাদেরী দিলাল উদ্দিন মজিবুর রহমান খান সৈয়দ আলী আহসান সহ অনেকে হিস্ট্রি অব বাংলাদেশ ইজ ইন গ্রেটার ম্যানচেস্টার গ্রন্থের বাংলাদেশ জোনের প্রকাশনা উপলক্ষে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টাইগার্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ জোনের পরিচালক মুক্তিযোদ্ধা জনাব সিতাব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড এম আনারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপিকা জায়েদা শারমিন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ই ইউ শাহিদা শহীদুল ইসলাম শাহীন টাইগার্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ জোনের পরিচালক হামিদুর কিবরিয়া চৌধুরী প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন টাইগার্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য শাখার চেয়ারম্যান ও হিস্ট্রি গ্রেটার ম্যানচেস্টার গ্রন্থের গবেষক এবং লেখক মোস্তাক আহমেদ মোস্তফা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ চোদ্দশো বিশকে যৌথভাবে স্বাগত জানিয়েছে মিডল বড়ার তিনটি সংগঠন বিস্তারিত থাকছে মোহাম্মদ আলমগীরের রিপোর্টে মা ও শিশু উন্নয়ন মিডিলস্পা টিজ ভ্যালি বাংলাদেশি অ্যাসোসিয়েশন মিডিলস্পড়া এবং বাংলাদেশ ওভারসিজ লেডিস অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে পালিত হল বর্ষবরণ উৎসব চোদ্দশো বিশ কুটি বাঙালির প্রাণের বাদ ভাঙ্গা উচ্ছ্বাস নিয়ে আবার আমাদের মাঝে ফিরে এলো বৈশাখ বাংলা সংস্কৃতির প্রাণের উৎসব ইলিশ আর পান্তার সাথে বাংলাদেশি খাবারের জন্য দম পড়েছিল এই উৎসবে I was born in England but it's great to be a part of the Bengali community, you see how things are done. Obviously we've never celebrated Boishakhi in Bangladesh but it's great to do it in England and to be part of the culture and feel the culture. I'm really enjoying this party, Boishakhi party. It's good, it's good, um, it's different, it's nice to...

মোহাম্মদ আলমগীর চ্যানেল আই মিডলস বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি এবং শিশু স্বাস্থ্য সেবা নির্বিঘ্নে চালিয়ে যেতে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর এবং একটি নেবুলাইজার মেশিন প্রদান করেছে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা দুলাল উদ্দিন রায়হান এই উপলক্ষে গত বুধবার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ বলেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল সালামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তী বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান যুক্তরাজ্য প্রবাসী দুলাল উদ্দিন রায়হান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান কুরারবাজার ইউপি চেয়ারম্যান হাজি আলকাস আলী প্রমুখ এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মনসুর আজাদ ড অসীম কুমার সাহা ও ড হাসিনা চৌধুরী দর্শক মন্ডলী এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম লন্ডনে আঠারো দলীয় জোটের সমাবেশে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে সভা ইসলাম বিদেশী ব্লগারদের শাস্তির দাবির মধ্য দিয়ে শাহে রসাল সাল্লাহ আলাহ সাল্লাম সম্মেলন অনুষ্ঠিত ঐতিহাসিক ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত শুধু দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ